প্রিয় বন্ধুরা তোমরা যারা দু হাজার বাইশের উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছ তোমরা প্রত্যেকেই এই মুহূর্তে রেজাল্ট নিয়ে এক্সাইটেড রয়েছ কিন্তু তার থেকে বেশি তোমরা চিন্তিত রয়েছ তোমাদের রেজাল্ট নিয়ে কোন সাবজেক্টে কত নম্বর পাবে পাস ফেল নিয়ে অনেকে চিন্তিত রয়েছে রেজাল্টে কি হতে চলেছে পাঁচ ছ নম্বর কোনো সাবজেক্টে বাড়িয়ে দেবে তো সম্পূর্ণটাই এই মুহূর্তে অফিসিয়াল তথ্য অনুযায়ী জানাবো কালকে রেজাল্টে কী হতে চলেছে সমস্ত কিছু ও কাজেই তোমরা প্রত্যেকে চিন্তামুক্ত হয়ে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো এবং যারা রেজাল্টের জন্য এক্সাইটেড এবং রেজাল্টের জন্য পজিটিভ রয়েছ অতি অবশ্যই ভিডিওটিকে লাইক প্রদান করো আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে যাতে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো তোমাদের মধ্যে যে সকল আমার ভাই বোনেরা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তোমরা প্রত্যেকেই তোমাদের উচ্চ মাধ্যমিক রেজাল্ট নিয়ে চিন্তিত রয়েছো সেটা আর বলার অপেক্ষা রাখে না কারণ যে ছাত্রছাত্রী হোক না কেন যত ভালোই পরীক্ষা দিক না কেন যত নম্বরই পাক না কেন প্রত্যেকটা ছাত্রছাত্রী কিন্তু রেজাল্টের আগের দিন বা আগের মুহূর্তে কিন্তু একটা অন্য রকম চিন্তা মনের মধ্যে ঘুরে বেড়ায় অনেকেরই পাস নিয়ে চিন্তা নেই বেশিরভাগ ছাত্রছাত্রীরই চিন্তা অ্যাকচুয়ালি কত নম্বর পাবো এই সাবজেক্টে আমার লেটার আসবে তো এই সাবজেক্টে আমি কত নম্বর পাবো কিংবা আমার স্টার মার্কস আসবে কি আসবে নাকি সেই সমস্ত নিয়ে বেশিরভাগ ছাত্রছাত্রীর কিন্তু একটা চিন্তা থাকে আমাদেরও রেজাল্টের আগের দিন কিন্তু একটা চিন্তা থাকে বা কোনো একটা বিষয় যদি কোনো ও একটা টপিক আমরা জেনে বুঝে ছেড়ে দিয়ে আসি তাহলে তো ও নিয়ে বারবার নিজেকেই একটা অন্য রকম অনুভূতি হয় বলতে বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেকের যে চিন্তা আছে সেই চিন্তাকে দূর করার জন্য আজকের ভিডিওতে আমি কিছু তথ্য নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি দু হাজার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু সব সব থেকে ভালো এবছর হতে চলেছে এবং নম্বরের কথা যদি বলি তোমরা জানলে অবাক হবে এত বছর যে নম্বর এসছে সব থেকে বেশি নম্বর কিন্তু এবছরের ছাত্রছাত্রীরা পেতে চলেছে তোমাদের এর অনেকেই একটা যে বিষয়ে জিজ্ঞাসা করছো যে আমি বাংলায় আমার অনেকে চিন্তা রয়েছে আমাকে হোয়াটসঅ্যাপে অনেকে মেসেজ করেছো অনেকে ইনস্টাগ্রামে বলেছো আমি আমার ভূগোলে কিছু নম্বর কম পড়ে যাচ্ছে এক দু নম্বর তো প্রত্যেককে বলে রাখি এবছরে তোমাদের যে পরিস্থিতিতে তোমরা পড়াশোনা করেছো তোমাদের যে সমস্যা ছিল এবং সেই সমস্ত দিকে নজর রেখে কিন্তু এবছর ওর তোমাদের গ্রেস মার্ক দেওয়া হয় যেটা প্রত্যেক বছরে দেওয়া হয় এবছরের ক্ষেত্রে একটু বেশি সুবিধা তোমরা পাবে এবং এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি পাঁচ নম্বর থেকে ছ নম্বর কিন্তু তোমরা যদি কমও পাও কোনো সাবজেক্টে সেটা কিন্তু বাড়িয়ে দেওয়া হবে এক্ষেত্রে কোনো ছাত্র ছাত্রী যদি সাদা খাতা জমা দিয়ে আসো সেক্ষেত্রে স্যাররা নাম্বার দেবে কেন তাদেরাই শুধুমাত্র কিন্তু ফেল করছে হ্যাঁ প্রত্যেকে পাশ করবে না এবং কোনো লিখিত পরীক্ষায় প্রত্যেকে পাশ করেও না কিছু এরকমও ছাত্রছাত্রী থাকে যারা সম্পূর্ণভাবে পড়াশোনা সম্পর্কে অবগত এবং পরীক্ষার খাতায় কিছু লেখে নিয়ে শুধুমাত্র প্রশ্নপত্র কিংবা সাদা খাতা জমা দিয়ে থাকে সেই সমস্ত ছাত্রছাত্রীরাই ফেল করছে এছাড়া বাদবাকি সকল ছাত্রছাত্রী কিন্তু এবছর পাস করছে তুমি যাই ভিডিওটি দেখছো একদম চিন্তা করো না আমি জানি তোমরা যারা আমার পরিবারের সদস্য তোমরা প্রত্যেকে পড়াশোনা করেছো সেই কারণেই আমাদের পরিবারের সঙ্গে যুক্ত এবং সকলে সেই কারণে কিন্তু পাশ করতে চলেছো প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী ফার্স্ট ডিভিশন পাচ্ছে এ প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী কিন্তু লেটার পাচ্ছে কারণ এবছরের রেজাল্টটা যেমন পাশের হার বেশি তেমনই কিন্তু থাকছে প্রত্যেকের ভালো নম্বর কাজেই তোমরা প্রত্যেকে নিশ্চিন্ত থাকো এবং তোমাদের প্রত্যেককে একটা কথা বলবো তোমরা এই মুহূর্তে একদম পজিটিভ থাকো নেগেটিভ নিয়ে ভাববেই না যেটা হয়ে গেছে সেটা নিয়ে ভাবার দরকার নেই তোমরা ভাবো প্রত্যেকে পাশ করে গেছে এবং রেজাল্টে তুমি কত নম্বর পাবে বলে মনে করছো সেটা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে ভুলো না তুমি কি লেটার মার্কস আশা করছো তুমি কি কোন সাবজেক্টে তোমার একটু সমস্যা রয়েছে এবং তোমাদের অনেকে জিজ্ঞাসাবাদ রয়েছে এবছরের পরীক্ষার রেজাল্টে পাশ করার নিয়ম নিয়ে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে আমাদের বাংলা ইংলিশে কি পাশ করতে হবে অবশ্যই কম্পালসারি সাবজেক্ট বাংলা ইংলিশে তোমাদের প্রত্যেককে পাশ করতে হবে এ বাংলা ইংলিশে তোমাদের চব্বিশ নম্বর লিখিত পরীক্ষায় পেতেই হবে তাহলেই তোমরা পাশ করবে উচ্চ মাধ্যমিকে যেটা প্রত্যেকেই পাবে আমি আশা করছি এবং এরপরে তোমরা তোমাদের বাদ বাকি যে চারটে সাবজেক্ট রয়েছে কাউর কারোর তিনটে সাবজেক্ট রয়েছে যাদের চারটে সাবজেক্ট রয়েছে তার মধ্যে যে কোনো তিনটে সাবজেক্টে যদি তুমি পাশ করো তাহলেই তুমি পাশ করে যাচ্ছ যাদের তিনটে সাবজেক্ট রয়েছে তাদের তিনটে সাবজেক্টেই পাশ করতে হবে মানে বাংলা ইংলিশে পাস করতে হচ্ছে সাথে এ যদি চারটে সাবজেক্ট থাকে তার মধ্যে যে কোনো তিনটে যদি তিনটে থাকে তাহলে তিনটেতেই পাস করতে হচ্ছে তাহলেই কিন্তু তুমি পাস করছো মানে মোট কথা বেশিরভাগ ছাত্রছাত্রীদের ছটা সাবজেক্ট রয়েছে টোটাল ছটা সাবজেক্টের মধ্যে বাংলা ইংলিশ বাদে যে কোনো একটা সাবজেক্টে তুমি ফেল করলেও কিন্তু পাশ করে যাচ্ছো ও কাজেই একটা সাবজেক্টে যদি খুব খারাপ হয় সেক্ষেত্রে চিন্তা করার কোনো বিষয় নেই এবং একাধিক সাবজেক্টেও যদি ধরো দুই তিন নম্বর কিংবা চার নম্বর কিংবা পাঁচ নম্বর মনে হচ্ছে কম পড়ে যাচ্ছে পাঁচ নম্বরের থেকে সেক্ষেত্রেও কিন্তু তোমাকে চব্বিশ নম্বর দিয়ে পাশ করিয়ে দেওয়া হবে যেটা তোমাদের অনেকের জিজ্ঞাসাবাদ ছিল সেটা বিস্তারিত তোমাদের জানালাম এছাড়া মেন যে সুখবরটি এবছর প্রত্যেকে এর রেজাল্টটি ভালো হতে চলেছে এবং রেজাল্টে নম্বরের পরিমাণও অনেকটা বেশি এবং তোমরা যারা আমাদের পরিবারের ভাই বোন রয়েছ এবং যারা ভিডিওটি দেখছো তোমরা প্রত্যেকেই পাশ করতে চলেছো তোমাদের প্রত্যেকের জন্যই অনেক অনেক শুভেচ্ছা রইল তোমরা পরবর্তীকালেও কালকে রেজাল্টের পর অনেক দূর এগিয়ে যাও এবং ভবিষ্যতে এ সাফল্য অর্জন করো এটাই আমি চাইবো এবং রেজাল্টের জন্য একদম চিন্তা করো না এবছরের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রত্যেকের ভালো হতে চলেছে এবং নাম্বারের দিক থেকেও বেশি হতে চলেছে তোমাদের প্রত্যেককে অগ্রিম কংগ্রাচুলেশান অল দ্য বেস্ট প্রত্যেকের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল